রাজ্য সরকার লকডাউন ঘোষণা করতে তার প্রচারে বেরিয়ে পড়ল বেলি জবেরা থানার পুলিশ। ঝাড়গ্রাম জেলার বেলি জবেরা থানার পুলিশ বাহিনী তপসিয়া ও রানটোয়া বাজারে পুলিশ কর্মীরা লকডাউন পালনের জন্য আবেদন করল পথচলতি মানুষজনেদের। আবেদন করেন ব্যবসায়ী থেকে অটো থেকে টোটো সহ বিভিন্ন যানবাহন চলাচল যাতে না করে এবং সাধারণ মানুষ যাতে রাজ্য সরকারের এই নির্দেশ পালন করে তার প্রচার চালালেন। উল্লেখ্য, 16 মে রবিবার থেকে রাজ্যের সর্বত্র লকডাউন ঘোষণা করা হয়। শনিবার 9:00 থেকে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সকাল 7:00 থেকে 10:00 পর্যন্ত বাজার ও মুদিখানার দোকান খোলা থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি বেসরকারি অফিস যানবাহন বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। সকাল 7:00 থেকে সকাল 10:00 অবধি দোকানপাট বাজার খোলা থাকবে এবং সকাল 10:00 পর ওষুধ দোকান ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে। ব্যুরো রিপোর্ট, সমাজ আজ 7 দিন 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B2/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।